ফার্স্ট ইউনিট টেস্ট মোটামুটি সকলেরই শেষ হয়ে গেছে। আমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টের জন্য এবার তাড়াতাড়ি প্রিপেয়ার হতে হবে, বিকজ আগস্ট থেকেই কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট, তাহলে আমাদের কাছে সময় হাতে নেই, জুলাই তো পড়েই গেল। তো আজকে কিন্তু আমরা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বইয়ের যে পড়াগুলো একটু বাকি আছে সেগুলো করব, সাথে সাথে কিন্তু এর পরপর ভিডিও তোমাদের থাকবে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য রায়ো মার্টিনের বইয়ের কোশ্চেন ব্যাংক সলিউশন থাকবে, প্লাস তোমাদের বিভিন্ন প্রশ্ন উত্তর থাকবে, তো সাজেশন প্রশ্ন উত্তর থাকবে, সব কিছু তোমরা পাবে, নোটিফিকেশনটা অন রাখবে। ডিভিএস ম্যাডামের ক্লাসে সকলকে স্বাগতম, আমি ডিভিএস ম্যাডাম, সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, লাইক শেয়ার যেই ক্লাসের বেশি হয় ভিডিও সেই ক্লাসের বেশি আসে, তো বেশির থেকে বেশি তোমাদের ক্লাসের ভিডিও পেতে গেলে কিন্তু বেশির থেকে বেশি লাইক করো, কমেন্টস করো যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে, আমি আলোচনা করে থাকলে ডেফিনেটলি দিয়ে দেবো, কেমন লাগছে ভিডিও সেটা তো অবশ্যই জানাবে। আলোচনার বিষয় আজকে আমরা চতুর্থ শ্রেণীর পরিবেশ আলোচনা করব, পেজ নম্বর 109 লাস্টের থেকে নিয়ে আপ টু পরপর পরপর আমরা যাব আজকে, ঠিক আছে। শুরু করার আগে আরেকটা কথা বলে দেবো, ম্যাথ ডিভিএস ম্যাডামকে অবশ্যই ফলো করো ইংরাজি আর গণিত বিষয়ের জন্য, সেখানেও কিন্তু রায়ো মার্টিন সলিউশন, সেখানেও কিন্তু ইংরাজি গণিত করানো হবে, প্লাস রেগুলার বইগুলো পাচ্ছ তোমরা, ঠিক আছে। তো ভালো করে সলিউশন করলে সব সাবজেক্টগুলো একসঙ্গে ভালো করে শিখতে পারবে, ওকে। ম্যাথ ডিভিএস ম্যাডাম সার্চ করে নেবে, চ্যানেল দেখতে পেয়ে যাবে, ভেতরে ঢুকে যাবে, চ্যানেল আইকনে ক্লিক করে ঢুকলেই সমস্ত কিছু পেয়ে যাবে, ওকে। এখন শুরু করা যাক, বা সাবস্ক্রাইব করে রেখে দেবে নোটিফিকেশন অন করে, তাহলে সব ভিডিও তোমাদের স্ক্রিনে চলে যাবে, ওকে। এখন শুরু করা যাক, দেখো কি বলছে। বলছে, দিদুমণি আমাদের এতটা হয়ে গেছিলো, এতটা আমরা কমপ্লিট করে নিয়েছিলাম, ওকে, অ্যাক্টিভিটিও আমরা করে নিয়েছিলাম, আমরা এখান থেকে পড়ব, অ্যাক্টিভিটি সলিউশন করব, প্লাস প্রশ্ন উত্তর কী ধরনের হতে পারে সেটা আমি বলে দেবো। বলছে দিদুমণি, বললেন, তাহলে দেখো হাতে কলমে কাজগুলো যদি শেখা না থাকে তাহলে সেগুলো করা যাবে না, বই পড়েও করা সম্ভব না। এক্স্যাক্টলি, কিছু জিনিস হয় যেটা আমাদের হাতে কলমে করা, যেমন ধরো কুমোরের হাঁড়ি বানানো, যদি আমাদের এটা এক্সপিরিয়েন্স না থাকে, বা মাটির পুতুল বানানো যদি এক্সপিরিয়েন্স না থাকে, এক্সপিরিয়েন্স কথা বলে তাই না, না থাকলে কিন্তু করতে পারবো না। যেমন আমরা এখানটা পড়লাম যে ছাঁচের যে পুতুলগুলো আমরা একটু আগে পড়েছিলাম, এগুলো তো এগুলোর জন্য এক্সপিরিয়েন্স দরকার থাকে, তো সেগুলো না থাকলে পারা যাবে না, সেটাই বলছে। নেক্সট হচ্ছে, রাহুল বলল, আমরা সিকিমে বেড়াতে গিয়েছিলাম, তখন দেখেছিলাম বেতের টেবিল, চেয়ার, আলোর স্ট্যান্ড, আরও কত কিছু। বলছে সিকিমে বেড়াতে গিয়ে কিন্তু বিভিন্ন বেতের জিনিসপত্র সে দেখেছিল, ঠিক আছে। নেক্সট বলেছে বেতের জিনিস নিয়ে এবার কথা বলছে, এবার বেতের জিনিস নিয়ে কি বলছে আমরা একটু দেখি। বলছে, বেতের জিনিস তৈরি করতে গেলে বেতকে বেঁকাতে হয়, বেত জুড়তে হয়, পালিশ করতে হয়, এই সব সরি সব রকম বেত বাঁকবেও না, কত মোটা বেত, কত কতটা বাঁকবে, বলছে কতটা মোটা বেগ হবে, বেত সরি বেত হবে, কতটা বাঁকবে সেটা চিনতে হবে, কোনো কাজ বেতের শুরু ছালটা লাগবে, বলছে কোনো কাজে বেতের শুধু ছালটা লাগবে, ঠিক আছে, না অন্য কি বলছে দেখি, জাস্ট এ সেকেন্ড, অংশ লাগবে তাও জানতে হবে। বলছে বেতের জিনিস তৈরি করাও এত ইজি না যে বেত সরু সরু বেত দিয়ে যে বানাবে, যে বেতের যে কোন বেতটা কাজে লাগবে, মোটা বেত লাগবে না পাতলা বেত লাগবে, কোন বেতটা বেঁকানো যাবে, এগুলো দেখতে হবে, কারণ ব্যান্ড করে করে তো জিনিসটা সুন্দর করে তৈরি করবে, নিজের মর্জি মতো কীভাবে ব্যান্ড হবে, কতটা বেঁকাবে সেগুলো তো জানতে হবে, তো সেটাই বলছে আর কি, ঠিক আছে। কখনো কখনো কাঁচা বেতকে আগুনে গরম করে বাঁকাতে হয়, কতটা তাপ লাগবে তা না জানলে বেশি তাপে বেতটা পুড়ে যাবে, তাহলে চিন্তা করো কত কিছু জানতে লাগবে, ওকে। নেক্সট দেখো কি বলছে, তার মানে এই কাজটাও শিখতে হবে, যারা কাজটা করেন তাদের কাছ থেকে সরাসরি শিখতে হবে, বলছে যারা এই কাজটা করে তাদের কিন্তু কাছ থেকে মানে এই কাজটাও শিখতে হয়, এবং যারা এই ধরনের কাজ করে তাদের থেকে সরাসরি কিন্তু শিখতে হবে। এবার কি বলেছে, তোমার এলাকার নিচের কাজগুলো কোনটা হয় কি সরি কোনোটা হয় কি তার সম্বন্ধে নিচের তথ্যগুলো পূরণ করো, ওকে। এর মধ্যে থেকে কোনো কাজটা তোমাদের হয় কি তার সম্বন্ধে তথ্যগুলো পূরণ করো। চলো এই অ্যাক্টিভিটিটা আমরা করি। আমি সবার আগে অ্যাক্টিভিটি করার আগে একটা কথা বলবো, যখন ভেতরটা আমি পড়াবো অবশ্যই সেটা ফলো করবে, কেন প্রশ্ন কিন্তু ম্যাক্সিমাম এবারেও দেখেছো ভেতর থেকেই আসে, ওকে। তো লাইন ভিত্তিক যদি আমাদের জানা থাকে তো যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু আমরা দিতে পারবো, সেই জন্য লাইনগুলো ভালো করে শুনতে হবে, ওকে। নেক্সট, তাহলে এই অ্যাক্টিভিটিটা সবার আগে আমরা সলভ করে নিই।
বলছে কাঠের জিনিস যিনি করেছেন তার পরিবারের অন্য কেউ কাজটা করেন করতেন কি না, ওকে বলছে যিনি করেছেন কাঠের জিনিস ও তার পরিবারের কেউ করে নাকি বা করতো সেটাই জানতে চেয়েছে। তো হ্যাঁ করে, তো আমরা এটা হ্যাঁ করব, ঠিক আছে এটা হ্যাঁ করলাম। নেক্সট আমাদের বলেছে তিনি কাজটা কার কাছ থেকে শিখেছেন, তা তিনি কাজটা লিখব পূর্বপুরুষদের কাছ থেকে শিখেছেন, তো এটা আমরা লিখব পূর্বপুরুষদের কাছ থেকে, ওকে পুরুষদের থেকে, ঠিক আছে পূর্বপুরুষদের থেকে শিখেছে। নেক্সট বলেছে মাটির কাজ, ওকে মাটির কাজ, তারপরে এই জায়গাটা আমাকে কি করতে হবে, এই জায়গাটা দেখি, হ্যাঁ এই জায়গাটা যিনি করতেন তার পরিবারের অন্য কেউ কাজটা করেন বা করতেন, হ্যাঁ করেন বা করতেন, ঠিক আছে তো এটাও আমি হ্যাঁ করে দেবো, ওকে। নেক্সট বলেছে তিনি কার কাছ থেকে কাজটা শিখেছেন, তাম তিনি তার ঠাকুরদার কাছ থেকে শিখেছেন, বাপ ঠাকুরদার কাছ থেকে শিখেছেন, এটাই দেবো আমরা। তা তিনি তার ঠাকুরদার কাছ থেকে, আমি এতটুকু লিখলাম ঠাকুরদার কাছ থেকে, তো তোমাদের পুরোটা লিখতে পারলে লিখে দেবে এখানে ঠাকুরদার কাছ থেকে। নেক্সট দিয়েছে হচ্ছে নরম পুতুল তৈরির কাজ, এটাও কিন্তু আমরা হ্যাঁ করব, এই জায়গাটা আমরা হ্যাঁ করে দেবো, ঠিক আছে। আচ্ছা যিনি তিনি কাজটা কার কাছ থেকে শিখেছেন, তিনি তার বাবা কাকাদের কাছ থেকে শিখেছেন করব, তাহলে এখানটা আমি বাবা কাকা করে দেবো, ওকে। তো এখানটা বাবা কাকা কাছ থেকে, ঠিক আছে। নেক্সট নেক্সট বাবা কাকার কাছ থেকে করলাম। নেক্সট আমাকে বলেছে যে যে কোনো রকম গয়না তৈরির কাজ, হ্যাঁ এটাও তাদের পূর্বপুরুষরা করতো, তো এটাও আমরা কিন্তু হ্যাঁ করলাম, ওকে। আচ্ছা এটা বলেছে কার কাছ থেকে শিখেছে, তাহলে যে কোনো গয়না তৈরির কাজ না, তাহলে এটা করতে গেলেও আবার তো বাবা কাকাই দিতে হবে, তার চেয়ে ভালো এই জায়গাটা আমি না করে দিই, তাহলে অন্য কিছু দিতে পারবো, এই জায়গাটা আমি না করে দিই, কারণ সবই যদি আমি বাবা কাকা দিই তাহলে তো হবে না, তাই না? তো এই জায়গাটা আমি না করে দিই, বরঞ্চ যে কোনো গয়না তৈরির কাজ যিনি করতেন তার পরিবারের কেউ করতো না, গয়না তৈরির কাজ করতো না, তো আমি না করলাম এটা, ঠিক আছে। আচ্ছা তিনি তাহলে কোথার থেকে শিখলো এটা, তাহলে কোথার থেকে শিখলো এটা আমি করতে পারি হচ্ছে বড় শহরের মিস্ত্রির কাছ থেকে শিখেছে বা কলকাতার মিস্ত্রির কাছ থেকে শিখেছে, তা আমি লিখলাম কলকাতায় মিস্ত্রির কাছ থেকে, ময়হস্যি দন্ত শয় তয় রফলা হস্যি মিস্ত্রি, রাইট, কলকাতার মিস্ত্রির কাছ থেকে, বা এইভাবেও দিতে পারো সদরের মিস্ত্রির কাছ থেকে, সদর মানে হচ্ছে শহর যাকে বলতে পারি, মিস্ত্রির কাছ থেকে, ঠিক আছে। নেক্সট বলেছে শাড়ির পাড়ের নকশা বোনা, শাড়ির পাড়ের নকশা বোনা এটা পূর্বপুরুষরা জানে না, তো এটা আমরা না করে দেবো, ঠিক আছে এটাও আমরা না করে দিই। এটা কোথার থেকে শিখেছে, তা আমরা লিখব সদরের মানে শহরের আর কি প্রশিক্ষণ কেন্দ্র থেকে, নকশা কাটা তো প্রশিক্ষণ কেন্দ্র হয় মানে শেখানোর স্কুল হয় সেটাই আর কি, প্রশিক্ষণ কেন্দ্র থেকে, ঠিক আছে। সদরের কি লিখলাম আমি, এটা সদরের প্রশিক্ষণ কেন্দ্র থেকে, সদরের প্রশিক্ষণ কেন্দ্র থেকে, ওকে। নেক্সট দেখো কি বলছে, বলছে আমার মা ভালো আলপনা দিতে পারেন, আমরা লাল মাটির দেশে মানুষ, ওকে, সেখানে বনের কাছাকাছি যেসব মানুষ থাকেন তাদের মাটির বাড়ির দেওয়ালে দেখেছি আলপনার মতো বিভিন্ন ছবি আঁকা। বলছে আমার মা ভালো আলপনা দিতে পারেন, ও লাল মাটির দেশ, যেখানে লাল মাটি আমরা জানি বাঁকুড়া বীরভূম এইসব জায়গায় মাটিগুলো একটু লাল হয়, ঠিক আছে, তো লাল মাটিতে বাস করে, ওকে। তো বলছে যে ওখানে কিন্তু বাড়ির যে দেওয়াল আছে সেখানে আলপনা দিয়ে আঁকা হয়, ওকে। নেক্সট কী বলেছে, এই সব নকশা তাদের নিজস্ব সৃষ্টি, তাই অন্য কোথাও দেখতে পাবে না, আবার যারা পটচিত্র আঁকেন তার একরকম রং ব্যবহার করেন, তারা একরকম রং ব্যবহার করেন, সেই রং কী থেকে পাওয়া যাবে শুধুমাত্র তারাই জানেন, কোনো জিনিসের রং করতে কী রং ব্যবহার করা হবে সেটা শুধু হাতে কলমে শিখে নেন ভবিষ্যতের শিল্পীরা। অর্থাৎ বলছে যারা কী করে এইসব নকশাগুলো করে, এই সব নকশাগুলো যারা করে তাদের কিন্তু একটা আর্ট, ওটা ওদের কাছে একটা আর্ট, কীভাবে তৈরি হবে ওই নকশা, অত সুন্দর কাজ কিন্তু সাধারণ কেউ কিন্তু
করতে পারবে না, রাইট? যারা শিল্পী এই ধরনের তারাই পারবে, বা পটচিত্র, কোনো পটের মধ্যে চিত্র করা, ঠিক আছে, সেগুলো কিভাবে আঁকবেন, কী ধরনের রঙটা সেখানে ব্যবহার করবে, রঙটারও একটা কিন্তু কারুকার্য আছে আর কি, ঠিক আছে, যে প্রপার কোন রঙটায় হবে সেটা সেই শিল্পীরাই জানে কিন্তু, ওকে? আর সেখান থেকে শিখে নেয় কারা, যা ভবিষ্যতের শিল্পী, যারা ভবিষ্যতে শিখবে বা বানাবে তারা কিন্তু শিখে নেয়, ওকে? নেক্সট কী বলছে আমরা দেখি। নেক্সট আমাদের বলছে, সেই জন্যই ওই পটে আঁকা ছবিগুলো একটু অন্যরকম, তাদের রঙগুলো ঠিক সাধারণ রঙের মতো নয়। এখন ভেবে দেখো, যদি কেউ এইভাবে কাজগুলো শিখে না রাখেন তাহলে কী হবে? বলছে কাজগুলো যদি এইভাবে না শেখে তাহলে কী করে হবে? আমরা তো এই জিনিসগুলো হারিয়েই ফেলবো, তাই না? এই যে আমাদের সংস্কৃতি বা এই যে আমাদের ট্র্যাডিশনের এই সব জিনিসগুলো, এই সব কালচারগুলো আমরা তো কিছুই দেখতে পাবো না, তাই না? তো সেটাই বলছে, লুপ্ত হয়ে যাবে আমাদের সমস্ত এত ভালো ভালো শিল্পগুলো। নেক্সট কী বলছে, সেই জন্যই ওই পটে আঁকা ছবি, ওইটা তো হলো, আচ্ছা এখন এখান থেকে সেই জিনিসটা আর তৈরি হবে না। হ্যাঁ সেটাই বললাম, সেই জিনিসটা লুপ্ত হয়ে যাবে, আর তৈরি হবে না, শিল্পটাই হারিয়ে যাবে চিরকালের মতো। সুরজ বলল, আমাদের বাড়িতে একটা শিঙের তৈরি বক আছে যার মধ্যে দিয়ে আলো যেতে পারে, আচ্ছা তার মুখে আবার একটা চিংড়ি মাছ আছে। আচ্ছা দিদি, এরকম জিনিস তো এখন আর খুব একটা দেখতে, সরি, খুব একটা চোখে পড়ে না। বলছে ওদের বাড়িতে একটা বক আছে, সেই বকটার কী আছে, শিং আছে যার মধ্যে দিয়ে কী হচ্ছে, আলো যেতে পারে, মানে আলো পাস করতে পারে আর কি, ওকে? ওই মা বকটার মুখে কী আছে বা চিংড়ি মাছও আছে, কিন্তু এই ধরনের জিনিস এখন আর চোখে পড়ে না, টিচারকে জিজ্ঞেস করছে। তাহলে নিশ্চয়ই খুব কম লোকই এখনও ওই জিনিস তৈরির কাজ জানে, তাই বেশি জিনিস তৈরি হয় না আর মানুষ দেখতেও পায় না। বলছে এইসব জিনিসের কাজটা কিন্তু কম লোকে জানে, কারণ এখন যখন এই জিনিসটা আর খুব একটা বেশি পাওয়া যায় না, তার মানে বেশি লোক এইসব কাজগুলো জানে না, ঠিক আছে, দ্যাটস ওয়াই আমরা খুব একটা বেশি দেখতে পাই না, সেটাই বলছে, ওকে? তো আমাদের এইসব শিল্পগুলো কিন্তু আমাদেরকে ধরে রাখতে হবে, নাহলে তো আমাদের হারিয়ে যাবে না, এত সুন্দর মানুষের গুণ কাজগুলো সব হারিয়ে যাবে। নেক্সট কী বলেছে, দিনের শেষে গল্পকথা কী বলছে দেখি একটু। বলছে, ছন্দার বাড়িতে দিদিমা এলে ওর খুব আনন্দ হয়, সন্ধ্যাবেলা বাবা জেঠুরা কাজের জায়গা থেকে ফিরে আসেন, অনেকে মিলে একসঙ্গে গল্প করতে বসেন, ছন্দাও দিদিমার কাছ থেকে নানা গল্প শোনার বায়না করে, আর দিদিমাও, দেখতে পাচ্ছ তো, দিদিমাও মনের আনন্দে গল্প শোনায়। বলছে যখন বাড়িতে কোনো গেস্ট আসে আমাদের, বা আমাদের ঠাকুমা দিদারা যখন আসে, তখন কিন্তু বাড়িতে একটা পরিবেশই, বা পিসিরা বা মাসিরা আসে, একটা পরিবেশটাই অন্যরকম হয়, একদম সবাই জমজমাট বাড়িতে, একটা যেন কোনো একটা উৎসব, ঠিক আছে, সবাই খুব খুশি খুশি, খুব আনন্দ, তাই না? সন্ধ্যাবেলা বাবা কাকারা ফিরে আসছে, সবাই মিলে গল্প করছে, তো সেটাই বলছে যে সেরকম একটা সুন্দর পরিবেশ, আর ছন্দাও গল্প শুনতে ভালোবাসে, সে ঠাকুমার কাছ থেকে বায়না করে আর কি গল্প শোনার জন্য, ঠাকুমাও শোনায়। সেই গল্পে থাকে অপূর্ব রাজপুত্র, কোটালপুত্র, রাজকন্যা, দৈত্যদানব, আর কোনো দৈত্যদানব দাঁড়ি, হ্যাঁ, আবার কোনো কোনো গল্পে থাকে নানা পশু পাখি, চালাক শেয়ালের গল্প, খরগোশ কচ্ছপের গল্প, বোকা হাতির গল্প, সিংহ ও চালাক ইঁদুরের গল্প ছন্দা দিদিমার কাছ থেকে শুনে আর অবাক হয়ে যায়। আমরা প্রত্যেকেই রূপকথার গল্প শুনে থাকবো আমাদের ঠাকুমা দিদিমাদের কাছ থেকে, রাইট না? খুব ভালো, খুব শুনতে ভালোও লাগে, তাই না? সেটাই বলছে, রূপকথার গল্প, তারপরে পঞ্চতন্ত্রের গল্প, এই যে খরগোশ কচ্ছপ চালাক শেয়ালের গল্প, এগুলো হচ্ছে পঞ্চতন্ত্রের গল্প, সেগুলোও আমরা শুনেছি, এখন তো অনেক বইও পাওয়া যায় পঞ্চতন্ত্রের, সেগুলোও আমরা পড়েছি, তো সেটাই বলছে, ওকে? রাজপুত্র ও রাজকন্যার গল্পে লড়াই থাকে, দৈত্য দানবের সঙ্গে লড়াইয়ে খুব কষ্ট করে হলেও যেতে রাজপুত্র রাজকন্যারা। বলছে দৈত্য দানবের সঙ্গে যে লড়াইটা হয় সেখানে কিন্তু আমরা জানি না, জানি তো যে রাজকন্যাকে রেখে দেয় আটকে, তাই না? তারপরে সোনার কাঠি ছুঁয়ে তাকে ঘুম থেকে তোলা হয়, আবার রূপোর কাঠি ছুঁয়ে দিলে সে ঘুমিয়ে পড়ে, তো এইসব গল্পগুলো আমরা শুনেছি, তাই না? এগুলো কোথাও লেখা ছিল না, মুখে মুখে মানুষ শুনেছে, আর দিদিমাদের মতো করে ছোটদের বলেছে, ঠিক আছে? তো বলেছে যে এগুলো তো কোথাও লেখা ছিল না, মানুষ শুনেছে, এবার যত মানুষের বয়স বেড়েছে সে তার জেনারেশনকে বলেছে, সে তার নাতি নাতনিদের বলেছে, এইভাবেই কিন্তু শিখেছে, ওকে? তোমাদের মনে আছে রাখাল বালক আর বাঘের কথা? হ্যাঁ আমাদের খুব ভালো মনে আছে, তাই না?
সেই যে রাখাল বালক মাঠে গরু চড়াতো, হ্যাঁ মাঝে মাঝে মজা করে মিথ্যে মিথ্যে পালে বাঘ পড়েছে বলে চিৎকার করত। সেই চিৎকার শুনে আশপাশ থেকে মানুষ ছুটে আসতো রাখাল বালককে চাচানোর জন্য, রাখাল বালককে চাচানোর জন্য। আর তাই দেখে রাখাল খুব হাসতো। একদিন সত্যি সত্যিই পালে বাঘ পড়ল, বালক রাখাল, রাখাল বালক খুব চিৎকার করলো কিন্তু কেউ এলো না। আর সেই রকম নানা গল্প শুনে, গল্প বলে দাদু দিদিমারা আমাদের নানা উপদেশ দেন, রাইট? এক্স্যাক্টলি রাইট। আমরা কিন্তু অনেক গল্প কিন্তু শুনেছি, যেগুলো এই গল্পটা তো আমরা প্রত্যেকেই জানি, রোজ বাঘ এসছে বাঘ এসছে বলতো, কিন্তু যেদিন সত্যি সত্যি বাঘ আসতো না তখন, কিন্তু যেদিন সত্যি সত্যিই বাঘ এলো সেদিন কিন্তু ও সে মার মানে বাঘটা তাকে খেয়েই দিল রাখালটাকে। ওকে, তো আমরা এর থেকে শুনেছি, এর থেকে অনেক নীতিকথা আমাদের বলেছে, অনেক উপদেশ দিয়েছে যে মিথ্যে কথা বলতে নেই কখনো, রাইট না? মিথ্যে কথা বললে তার ফল এইরকমই হয়, তো এগুলো আমরা শিখেছি, ঠিক আছে, দাদু দিদিমাদের কাছ থেকে। তো যা আমাদের ভালোভাবে বাঁচতে সাহায্য করে, এক্স্যাক্টলি আমাদের সততার পথে চলতে সাহায্য করে। তোমরাই বলে বলো রাখালের গল্পে তোমরা কী শিখলে, আমরা কী শিখলাম। এরকমভাবেই লোকমুখে নানা গল্প আমরা শুনি যা আমাদের জীবনের কাছে, জীবনে কাজে লাগে, এগুলো হচ্ছে লোককথা, অর্থাৎ এগুলোকে লোককথা। তাহলে লোককথা কোনগুলো বলা হচ্ছে না, যে কথাগুলো আমরা লোকমুখে শুনে অভ্যস্ত, যে কথাগুলো কোথাও লেখা নেই সেগুলো হচ্ছে লোককথা, ঠিক আছে। আর এই রাখালের গল্প থেকে আমরা কী নীতি শিক্ষা নিয়েছি, না মিথ্যে কথা কখনো বলা উচিত না, ঠিক আছে। নেক্সট বলেছে নানা ধরনের লোকগান। এবার লোকগানেরতে আমরা আসবো, কি বলছে একটু আমরা দেখে নেব। ওকে, বলছে শঙ্কুরা দল বেঁধে গিয়েছে শান্তিনিকেতনে পৌষমেলা। আমি একটু আসতে বলছি, আমার গলায় একটু প্রবলেম আছে এখন। আচ্ছা, বাবা মা দিদি সবাই কেনাকাটা খাওয়া দাওয়া করতে করতে একটা জায়গায় গিয়ে শঙ্কু দাঁড়িয়ে পড়ল। সেখানে একটা মঞ্চ, আচ্ছা, অনেক মানুষ বসে আছে গোল করে, আর একের জন্য এক এক জন করে মাঝে মাঝে দাঁড়িয়ে গাইছে। ওকে, বলছে যে প্রত্যেকে বসে আছে মঞ্চে এক এক জন করে, ওকে, এক এক জন করে মাঝে মাঝে গাইছে, অনেকে বাজাচ্ছে। শঙ্কুর খুব মনে ধরলো ব্যাপারটা। শঙ্কু তার বাবাকে জিজ্ঞাসা করল, এরা কী গান গাইছে বাবা, এরা কারা? বাবা বললেন, এরা বাউল, বাউল গান গাইছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একতারা নিয়ে বাউলের ছবি আমরা অনেক দেখেওছি এর আগে। তো শান্তিনিকেতনে পৌষমেলা আগে তো মাঝে মাঝেই দেখতে পাওয়া যেত, শহরেও কলকাতাতেও দেখা যেত, এখন খুব একটা দেখা যায় না, তবে শান্তিনিকেতনে এইটা কিন্তু এখনও আছে, দেখা যায়, ঠিক আছে। তো বলছে যে মঞ্চে সবাই বসে আছে, এক একজন করে গান গাইছে, উঠে তখন শঙ্কু জিজ্ঞেস করলো এটা কী, তখন ওর বাবা জানালো এটা বাউল গান, আর যারা গাইছে তাদেরকে বাউল বলা হচ্ছে। ওকে, শঙ্কু বলল, বাউল গান মানে রবীন্দ্রনাথের গান। বাবা বললেন, না, এই গান পল্লীর গান, গ্রামের মানুষের গান, পল্লীর গান হলো সমাজের আদি গান, এটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। বলছে এই গানটা কী গান, এই যে বাউল গান কী গান, এটা হচ্ছে পল্লীর গান, এটা গ্রামের মানুষের গান, এই গান হচ্ছে পল্লীর গান হলো সমাজের আদি গান, ঠিক আছে, মনে থাকে যেন পল্লীর গান হচ্ছে সমাজের আদি গান। ওকে, নেক্সট কী বলছে দেখো, বাবার ফোন আছে, ফোন এসে গেল, শঙ্কু আরও এ বিষয়ে কথা বলা হলো না, ওকে, কিন্তু মাথার মধ্যে গানটা ঘুরতে লাগলো। কি গান ছিল দেখো, বলছে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, আমরা শুনেছি না এই গানটা, তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখি পায়, মন বেরি দিতাম পাখির পায়। ওকে, গানটা শঙ্কু আগেও দু একবার রেডিওতে শুনেছে, ফিরে এসে একদিন ক্লাসে দিদিমণিকে বলল তার পৌষমেলায় বাউল গান শোনার কথা। তখন বলছে এই গানটা কিন্তু সে আগেও শুনেছে, এবং সে কিন্তু এসে মানে তার স্কুলে এসে আর কি সেটা বল, আমরা শুনেছি না, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তো সেটাই, সেই গানটাই, তো দিদিমণিকে বলল সেই পৌষমেলার কথা, বলেছে শান্তিনিকেতনে সেটা বলল। আচ্ছা, নেক্সট কী বলছে দেখো,
শঙ্কু দিদিমণিকে জিজ্ঞাসা করল সেই খাঁচার ভিতর গানটি নিয়ে। দিদিমণি বললেন এই গানটি লালন ফকিরের, এটা কিন্তু ইম্পর্টেন্ট, লালন ফকিরের। খাঁচার ভিতর গানটি কার? না, লালন ফকিরের। তিনি ছিলেন বাংলার একজন মহান সাধক বাউল। তাহলে একজন বাউলের নাম কি? না, লালন ফকির, যার কাছে আল্লাহ হরি রাম রহিমের আসন ছিল সমান, ঠিক আছে, অর্থাৎ যার কাছে কোনো দ্বন্দ্ব ছিল না, যার কাছে রাম রহিম দুজনেই সমান ছিল। ওকে, নেক্সট, যিনি মানুষে মানুষে মিলনের বাণী প্রচার করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার কাছে তার কথা বলেছিলেন, লিখেছেন, বুঝছে, রবীন্দ্রনাথ ঠাকুর নিজে স্বয়ং কিন্তু তার কথা বলেছেন এবং লিখেছেন। ওকে, আচ্ছা, ঋণী জিজ্ঞেস করল আর কী কী গান আছে আমাদের? দিদি বললেন সে তো অনেক, যদি একদম শুরুর কথা ধরো, যখন মানুষ একসঙ্গে জোট বেঁধে থাকতো, শিকার করতো, তখনও তো তার গান ছিল। নানা রকম কাজের কষ্ট কমানোর জন্য তারা একসঙ্গে কাজের মধ্যে বা কাজের ফাঁকে গান গাইত। অর্থাৎ গানটা কিন্তু প্রথম থেকেই কিন্তু পরিচিত আমাদের সঙ্গে, রাইট? গান কিন্তু আমাদের মনের যে দুঃখ, মনের কষ্ট, মনের ক্লান্তি, এগুলো দূর করে। তো প্রথম থেকেই কিন্তু গান ছিল, সেটাই বলছে। ওকে, কি বলছে দেখো, হবিবুর বলল কিছুদিন আগে আমাদের বাড়ির সামনে কিছু লোক মাটি খুঁড়ে নলকূপ বসাচ্ছিল আর তালে তালে সুর করে কি যেন সব গাইছিল। দিদিমণি বললেন ঠিক তাই। ঋণী বললেন ওর মামার বাড়িতে এখনো ধান ঝাড়া ধান ভাঙার সময় বাড়ির মেয়েরা গান করেন। দিদিমণি বললেন নৌকো চালানো, তারপরে ছাদ পেটা, মাছ ধরা, এই সব কাজগুলো ও কাজগুলোর সঙ্গে গান আছে, এগুলোকে বলে সারি গান, ঠিক আছে। এই যে নৌকোর যে গানগুলো হয় না, জারি, সারি, ভাটিয়ালি, অনেক গান হয় কিন্তু, ঠিক আছে, এগুলো হচ্ছে সারি গান বলা হচ্ছে। নৌকো চালানোর সময় বা যে ছাদ পেটানো, মাছ ধরার সময় একসঙ্গে যে কাজগুলো হচ্ছে, সেই সময় যে গান গাওয়া হচ্ছে, সেটাকে আমরা সারি গান বলে থাকি। ওকে, নেক্সট, জয় বলল ওদের গ্রামের প্রত্যেকে ভাদ্র মাসে ভাদু পুজো হয়। ভাদ্র মাসে কী পুজো হয়? ভাদু পুজো হয়, আর তার সঙ্গে সারা মাস ধরে গান চলতে থাকে। বিদ্যাধর বলল তাদের গ্রামে পৌষ মাসে টুসু পরব আর টুসু গানের কথা। ওকে, নেক্সট কী বলছে দেখো, তোমরা বাড়িতে বড়দের কাছে জিজ্ঞাসা করো, তারা এরকম অনেক গানের হদিস দিতে পারেন তোমাদের। বলছে বড়দের কাছে জিজ্ঞাসা করো, তারা কিন্তু অনেক গানের হদিস তোমাদের দিতে পারবে। ওকে, নেক্সট, তাহলে পৌষ মাসে আমরা টুসু পরব আর টুসু গানের কথা শুনলাম, ভাদ্র মাসে আমরা ভাদু পূজার কথা কিন্তু জানতে পারলাম এখান থেকে। ওকে, নেক্সট আমাদের কি বলেছে একটু দেখি, বলছে নানা জেলার নানা নাচ। এবার আমরা গানের কথা বললাম, এবার একটু নাচের কথা বলব। কি বলছে? বলছে স্কুল থেকে দল বেঁধে সবাই গেল মেলা দেখতে। মেলার মাঠে একটি খোলা জায়গায় গোল করে ভিড় জমেছে, তার শোনা যাচ্ছে আর শোনা যাচ্ছে বাজনার জোর আওয়াজ। এগোতেই দেখা গেল সেখানে মুখোশ পরে একদল নাচছে, লম্প ঝম্প করে সবাই নাচছে, ঠিক আছে, এটাকে ছৌ নাচ বলা হয়। ওকে, তাহলে কি বলছে দেখো, ওরা স্কুল থেকে দল বেঁধে গেছে, সবাই মিলে মেলা দেখতে গেছে, এবং মেলার দূরে ওরা একটা আওয়াজ পাচ্ছে, বাজনা বাজছে, এবং সবাই দেখবে মুখোশ টুখোশ পরে নিয়ে বেশ লম্প ঝম্প করে লাফিয়ে লাফিয়ে আর কি নাচ করছে, এটাকে বলা হচ্ছে সবাই নাচছে। দিদিমণি বলছে যে জানো এটা কী নাচ? একে বলা হয় ছৌ নাচ। তাহলে এই নাচটা কী নাচ আমরা জানলাম, এটাকে বলা হয় হচ্ছে ছৌ নাচ। ওকে, নেক্সট, পরদিন ক্লাসে বসে সেই নাচ নিয়ে শুরু হলো কথা। দিদিমণি বললেন বাংলায় আর কোনো নাচের কথা, সরি, বাংলায় আর কোনো নাচের কথা জানো তোমরা? বলছে বাংলার আর কোনো নাচের কথা কেউ জানো? শঙ্কু বলল আমি তো পৌষ মেলায় দেখেছিলাম বাউলরা গান গাইছে, গাইতে গাইতে, মানে গান গাইতে গাইতে নাচছে। বলছে বাউলরা কী করছে? গান গাইছে, তার সঙ্গে সঙ্গে তারা নাচছে, তো সেটা জানালো। ওকে, নেক্সট দেখো কী বলছে, আমরা একটু দেখবো। দেখো, দেখেছো মুখোশ করে এই যে এইটাকে বলা হয় হচ্ছে, এই যে নাচছে, এটাকে ছৌ নাচ বলা হচ্ছে। ওকে, দিদিমণি বলছে ঠিক,
যদিও সব বাউলের নাচ একরকম নয়, তবুও বাউল গানের সঙ্গে নাচেরও অনেক নির্দিষ্ট মুদ্রা, ভঙ্গি, পা চালানোর রীতি আছে, যদিও আজকাল সেগুলো অনেকেই করে না। বলছে এই যে গান গাইছে বাউলরা, তার সঙ্গে কিন্তু নাচ করারও একটা রীতি রয়েছে, ঠিক আছে? যদিও এখন খুব একটা দেখা যায় না বা খুব একটা করে না, কিন্তু আছে। ওকে, আচ্ছা, মাধবী উত্তরবঙ্গের চা বাগানে ঘুরতে গিয়ে দেখেছিল আদিবাসী শ্রমিকদের নাচ। তাহলে মাধবী কি দেখেছিল না? উত্তরবঙ্গে আদিবাসী শ্রমিকদের সে কিন্তু নাচ দেখেছিল। ওকে, নেক্সট। আচ্ছা, তা শুনে দিদি বললেন, উত্তরবঙ্গে মেজ রাভাদের অসাধারণ সব নাচ আছে। তাহলে উত্তরবঙ্গে কিসের নাচ আছে? না, মেজ রাভাদের নাচ আছে। ওকে, নেক্সট। বিদ্যাধরের বাড়ি পুরুলিয়ায়, সেখানে দুবার সেখানে বছরে দুবার করে যায় এখনও। বলছে বিদ্যাধরদের বাড়ি পুরুলিয়ায়, সেখানে বছরে দুবার করে এখনও যায়। বিদ্যাধর ঝুমুর নাচের কথা, আদিবাসী মেয়েরা সাঁওতাল মেয়েদের হাত ধরে ঝুমুর গাইছে, ঝুমুর গাইতে গাইতে নাচ করে। ওকে, সেই নাচে রয়েছে এক বিশেষ নমুনা। তাহলে আদিবাসীদের যে ঝুমুর নাচ, সেটার কথাও কিন্তু আমরা জানতে পারলাম। বিভিন্ন নাচের কিন্তু কথা রয়েছে, এগুলো সব পড়তে হবে। নেক্সট কি বলেছে দিদুমণি? এ শুধু পুরুলিয়ায় নয়, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর, মানে পুরো রাঢ়বঙ্গ জুড়েই এই নাচের প্রচলন। ওকে, মহেশ, আমি মালদায় মামার বাড়িতে গম্ভীরা, ওকে, মামার বাড়িতে গম্ভীরা পালা দেখেছি। কী পালা দেখেছে? না, গম্ভীরা পালা। এই পালাতেও লোকে নাচে, সেখানে লোকসঙ্গীত বা বিভিন্ন লোকপালার নাচটা এমনি জুড়ে যায় গান বাজনার সঙ্গে। আচ্ছা, গান বাজনা নাচ মিলেই পুরো বিষয়টা তৈরি। তার মানে ওরা কিন্তু কী দেখেছে? মহেশ দেখেছে গম্ভীরা পালা। এই গম্ভীরা পালাটা কী? এখানে কিন্তু লোকে নাচ করে, গান বাজনা দিয়ে যে নাচটা করছে, যে পরিবেশ তৈরি হচ্ছে নাচের, সেই জায়গাটাকেই বলছে গম্ভীরা পালা। ঠিক আছে, বোঝা গেল তাহলে? তাহলে আমরা ঝুমুর নাচের কথা জানলাম, মেছরাবাদের উত্তরবঙ্গে বিভিন্ন নাচের কথা আমরা জানলাম, আদিবাসীদের ঝুমুর নাচের কথা জানলাম, ছৌ নাচের কথা আমরা কিন্তু পড়েছি। তো বিভিন্ন নাচের কথা কিন্তু আমরা জানতে পারলাম, এবং এটাও জানতে পারলাম বাউলরাও কিন্তু গানের সঙ্গে সঙ্গে বিভিন্ন মুদ্রা এবং ভঙ্গি, পা চালানোর রীতি আছে, তারা সেগুলো কিন্তু নাচ করে থাকে। এবার আমাদের কি বলেছে একটু অ্যাক্টিভিটিটা একটু দেখবো। ওকে, অ্যাক্টিভিটি বলছে, তোমাদের জানা পড়া নানা গল্প নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করো, তারপর নিচে লেখো। ওকে, বলছে বিভিন্ন গল্প নিয়ে আমাদের আলোচনা করতে বলেছে এবং লিখতে বলেছে। আচ্ছা, চলো অ্যাক্টিভিটিটা করি। তাহলে দেখো, এখানে রয়েছে তোমার জানা গল্প আর গল্প থেকে কি শেখা যায়। ওকে, তাহলে আমার জানা গল্প আমি সবার আগে লিখতে পারি, খরগোশ আর কচ্ছপের গল্প সবার মুখে মুখে জানা, তাই তো? তো আমরা লিখলাম খরগোশ, এখানে খাতায় লিখলাম, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে, খরগোশ ও কচ্ছপের। ওকে, দেখা যাচ্ছে গল্প, ঠিক আছে? আচ্ছা, এই গল্পটার থেকে আমরা কী শিক্ষা নিলাম, কী শেখা যায় আমাদের লিখতে বলেছে? তো আমরা লিখতে পারি এইভাবে, যে ধীরে ধীরে কাজ করলেও যদি নিয়মিত কাজ করা হয় তাহলে সাফল্য অবশ্যই আসবে। ঠিক আছে, তাহলে আমরা কী শিক্ষা নিলাম? যে ধীরে ধীরে কাজ করলেও যদি নিয়মিত কাজ করা হয় তাহলে সাফল্য অবশ্যই আসবে। ঠিক আছে, অর্থাৎ স্লো বা স্টেডি উইন দ্য রেস, যেটা আমরা পড়েছি ইংলিশে। তো এটা আমরা শিখে নিলাম কিসে? না, খরগোশ ও কচ্ছপের গল্পের থেকে। আচ্ছা, আমাদের কটা করতে বলেছে? চারটে। তাহলে নেক্সট আমি কি দিতে পারি? নেক্সট আমি দিতে পারি রাখালো বাঘের গল্প, আমি দিতে পারি, এটা দেখে নিয়েছো। তো আমি নেক্সট লিখবো হচ্ছে রাখালো বাঘের গল্প ও
বাঘের গল্প, ঠিক আছে? রাখালো বাঘ, এটা ঘ লিখলাম, কিন্তু বাঘের গল্প। তাহলে এখানে আমি কি লিখতে পারি, যে মিথ্যে কথা যদি বলা হয় তাহলে কাউকে মানে মিথ্যে কথা এভাবে লিখতে পারি, মিথ্যে কথা বলে কাউকে ঠকানো উচিত না, বা সদা সত্য কথা বলা উচিত, ঠিক আছে? তো এইভাবে আমরা লিখতে পারি যে সদা সত্য কথা বলা উচিত, ঠিক আছে? কমা দিয়ে মিথ্যা কথা বলে কাউকে ঠকানো উচিত না, উচিত নয়। ওকে, এটা ঠ, কাউকে ঠকানো উচিত নয়। তাহলে সদা সত্য কথা বলা উচিত। আমরা রাখাল আর বাঘের গল্প থেকে কি জানতে পারি, সদা সত্য কথা বলা উচিত, মিথ্যে কমা দিয়ে মিথ্যে কথা বলে কাউকে ঠকানো উচিত নয়, এটা ঠ লিখেছি। ওকে, নেক্সট আমরা আর কি লিখতে পারি, আরেকটা আমরা জানি কাকের পিপাসা, এটা আমরা জানি, তো এটা আমরা লিখতে পারি। কিন্তু তো আমরা লিখতে পারি, গল্প লিখতে পারি হচ্ছে কাকের পিপাসা, কাকের পিপাসা, ঠিক আছে? তো আমার জানা গল্প কাকের পিপাসা। কাকের পিপাসায় আমরা কি লিখতে পারি, যে বুদ্ধি থাকলেই কিন্তু উপায় বার করা যায়, ঠিক আছে? তো আমরা এখানে লিখব বুদ্ধি থাকলে উপায় হয়, ঠিক আছে? আরও আমরা এর থেকে শিখতে পারি যে কনফিডেন্স, হ্যাঁ, মনের জোরই কিন্তু কী হয় না, আমাদের সব কিছু এনে দেয়, ঠিক আছে? মনের জোরই আসল জোর, এটাও কিন্তু আমরা শিখতে পারি। ওর মনের জোর ছিল কাকটা, সেজন্যই কিন্তু সে শেষ পর্যন্ত জলটা খেয়েছিল। বা আমাদের এর সঙ্গে এটাও হবে যে ধৈর্য থাক, ধৈর্যর কোনো কাজে সফল হতে গেলে ধৈর্য রাখতে হবে। কারণ কি, কাকটা কিন্তু নুড়ি কাকড় পরপর পরপর ভরেছিল, অনেক পেশেন্স লেগেছিলো তার জন্য, মানে ধৈর্য লেগেছিলো, সেই নিচের জলটা ওপরে আসবে তবে তো খাবে। তাহলে ধৈর্য থাকলে জীবনে সফল হওয়া যায়, এটাও কিন্তু হয়, ঠিক আছে? তো একটা লিখলেই হবে, আমরা লিখলাম বুদ্ধি থাকলে উপায় হয়। আরেকটা আমরা লিখতে পারি, আরেকটা আমরা দিতে পারি হচ্ছে সেই সোনার ডিম পাড়া, সেটাও কিন্তু আমরা দিতে পারি। কি দিতে পারি, না, সোনার ডিম পাড়া হাঁসের গল্প, সোনার ডিম পাড়া হাঁসের গল্প, সোনার ডিম পড়া পাড়া হাঁসের গল্প। এটার আমরা নীতিকথা কি শিখতে দিতে পারি, যে অতি লোভ ভালো ফল হয় না, অতি লোভের ফল খারাপ হয়, বা অতি লোভে ভালো ফল হয় না। তো আমরা লিখব অতি লোভে, অতি লোভে ভালো ফল হয় না, ভালো ফল হয় না, ক্লিয়ার? এইভাবে কিন্তু আমরা এটা করে নিলাম। ওকে, নেক্সট দেখো, আমাদের নেক্সট পেজেও আরও দুটো অ্যাক্টিভিটি আছে। প্রথমেরটা বলেছে লোকগানের প্রথম লাইন কি উপলক্ষে গাওয়া হয় আর গানটি কোথায় শুনেছো, ঠিক আছে? তাহলে আমি বইতে করব না, অসুবিধা হবে, কারণ বইয়ে আমি পেন ইউজ করি না, পেন্সিলে লিখবো, তোমরা দেখতে অসুবিধা হবে। তো যাই হোক, আমি কপিতে এটা দেখাচ্ছি। ওকে, সবার আগে আমরা লোকগানের প্রথম লাইন কি উপলক্ষে গাওয়া হয়, গানটি কোথায় শুনেছো, এই পয়েন্টগুলো। তো তাহলে আমরা এইভাবে কিন্তু দিতে পারি লোকগানের প্রথম লাইন, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে একটা গান আছে, দেখবে, চল মিনি আসাম যাব, একটা গান আছে, চল মিনি আসাম যাব, দেশে বড় দুঃখ রে। তো যাই হোক, আসাম যাব, চল মিনি আসাম যাব, একটা গান আছে, সেই গানটা দিলাম। আচ্ছা, এটা কি গান, এটা হচ্ছে গ্রামীণ মেলা কি উপলক্ষে গাওয়া হয়, সেটা হচ্ছে গ্রামীণ মেলা উপলক্ষে গাওয়া হয়। সো আমরা উপলক্ষ দেব হচ্ছে গ্রামীণ মেলায়,
গ্রামীণ মেলায়, ওকে হলো। আর গানটি কোথায় শুনেছো, গানটা কোথায় শুনেছি আমি, গানটা দিলাম মেদিনীপুরে শুনেছি। মেদিনীপুরে শুনেছি দিলাম, ঠিক আছে। নেক্সট এটা হলো, নেক্সট আর কি গান দিতে পারি, আর দিতে পারি খাঁচার ভিতর, এটা আমরা একটু আগেই পেলাম, তো আমরা খাঁচার ভিতরটা দেব। তো দেব হচ্ছে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় আর কি, অচিন পাখি, ঠিক আছে। খাঁচার ভিতর অচিন পাখি এই গানটা দিলাম। আচ্ছা, এটা এই যে গানটা, এটা হচ্ছে কি উপলক্ষে গাওয়া হয়, এটা হচ্ছে পৌষ মেলা করব, মানে পৌষ মেলাতেই আমরা দেখলাম, পৌষ মেলা, ঠিক আছে, উপলক্ষ দিলাম পৌষ মেলা। আর কোথায় শুনেছি গানটা, না শান্তিনিকেতন, ওকে। গানটা কোথায় শুনেছি, না শান্তিনিকেতনে শুনেছি। আর কটা দিয়েছে দিতে, অনেকগুলোই আছে এখানটা, এখানটার থেকে তাহলে আর আমরা দিতে পারি, আর তো একটা দিতেই হবে তাহলে, এইভাবে এই একটা গান আছে ভাদু লে লে পয়সা দোয়ানা, পয়সা দু আনা, ঠিক আছে, ভাদু লেলে পয়সা দু আনা এই একটা গান আছে, তো এইটা আমরা দিতে পারি। আর এটা কি উপলক্ষে গাওয়া হয়, না ভাদু পরব উপলক্ষে গাওয়া হয়, ভাদু পরব, তাহলে ভাদু লেলে পয়সা দোয়ানা এটা একটা আছে, আর একটা ভাদু পরব উপলক্ষে গাওয়া হয়। কোথায় শুনেছি গানটা, এটা আমরা মালদায় হয় এটা, সো আমরা মালদা করব, মালদা। এইরকম এই তিনটে দিলে এনাফ, যথেষ্ট, ওকে। আর তোমাদের যদি আরও জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে লিখবে, ঠিক আছে, এই তিনটে নাহলে লিখে দেবে, সেটাও এনাফ, ওকে। এই অ্যাক্টিভিটিটা আমাদের হয়ে গেল। নেক্সট আমাদের দিয়েছে, দেখো তোমার অঞ্চলের বিভিন্ন উৎসব মেলায় কী কী ধরনের নাচ হয় তা লেখো, উৎসব বা মেলার নাম আর নাচের নাম আমাকে লিখতে দিয়েছে, ঠিক আছে। তাহলে এটা তো আমরা একটু লিখতে পারবই, তাহলে মেলার নাম বা উৎসব, এখানটা মেলার নামে আমরা দেব হচ্ছে শিবের গাজন, শিবের গাজন, ওকে। আচ্ছা, নাচ হচ্ছে ছৌ নাচ দেবো, ছৌ নৃত্য বা ছৌ নাচ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা দিতে পারছি শ্রাবণী মেলা, শ্রাবণী মেলা, ওকে, এটা হচ্ছে বাউল নাচ, বাউল নাচ, ঠিক আছে, শ্রাবণী মেলা এটা আমরা করলাম, বাউল নাচ, ওকে। নেক্সট আরেকটা, না তাহলে করম পরব, করম পরব এটা আমরা করব হচ্ছে ঝুমুর নাচ, ওকে। তাহলে হয়ে গেল এটা, তাহলে আমাদের অ্যাক্টিভিটিটা, তাহলে এতটা পর্যন্ত আজকে আমরা পড়লাম। এবার কিছু প্রশ্ন উত্তর আমি ছোট দিয়ে দিচ্ছি, সেগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে, ওকে। দেখো, সবার প্রথমের প্রশ্ন দিয়েছে, কাঁচা বেতকে আগুনে গরম করলে ড্যাশ যায়, কি যায়, আগুনে গরম করলে বেকে যায় পড়লাম, তো আমরা এটা করব বেকে, ওকে, বেকে যায়। নেক্সট প্রশ্ন দেখো আমাদের দিয়েছে, কি বলছে, বাউল গান কি গান, ওকে, বাউল গান কি গান, দেখো বাউল গান আমরা পড়লাম পল্লীর গান, তো আমরা এটা করব পল্লীর গান, পুরো সেন্টেন্সে লিখবে, আমি অনলি এখন আনসারটা লিখছি, নাহলে দেরি হয়ে যাবে আমাদের, ওকে। হ্যাঁ, গান, তাহলে বাউল গান আমি করলাম পল্লীর গান, ওকে, তোমরা পূর্ণ বাক্যে লিখবে যে বাউল গান হলো পল্লীর গান। নেক্সট হচ্ছে দিয়েছে, পল্লীর গান কি গান, পল্লীর গান কি গান, দেখো পল্লীর গান আমরা কিন্তু একটু আগেই পড়লাম যে পল্লীর গানটা কিসের গান, না পল্লীর গান হচ্ছে সমাজের আদি গান, তো আমরা এটা লিখবো হচ্ছে সমাজের
আদি গান, ঠিক আছে? পল্লীর গান হচ্ছে সমাজের আদি গান, ওকে? নেক্সট নেক্সট প্রশ্ন বলেছে পৌষ সংক্রান্তিতে ড্যাশ গান গাওয়া হয়, ওকে? পৌষ সংক্রান্তিতে কি গান গাওয়া হয়, না টুসু গান গাওয়া হয়? তো আমরা করব হচ্ছে টুসু, ঠিক আছে? নেক্সট নেক্সট আমাদের বলেছে উত্তরবঙ্গে কাদের নাচ দেখা যায়, উত্তরবঙ্গ, না উত্তরবঙ্গে কিন্তু মেচ আর রাভাদের নাচ দেখা যায়, তো আমরা করব মেচ আর হচ্ছে রাভা, মেচ রাভাদের, ঠিক আছে? নেক্সট তোমরা পূর্ণ বাক্যে লিখবে। নেক্সট হচ্ছে মাটির দেওয়ালে মানুষ নানা ড্যাশ বা ড্যাশ দিয়ে সাজাতো, ওকে? মাটির দেওয়ালে মানুষ নানা রঙের ড্যাশ বা ড্যাশ, মানুষ নানা রঙের আলপনা আলপনা বা নকশা 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 দিয়ে সাজাতো, ওকে? হলো। নেক্সট প্রশ্ন বলেছে লালন গানের সসটাকে লালন ফকির, এটা আমরা করব লালন ফকির, ঠিক আছে? নেক্সট আমাদের বলেছে পৌষমালা কোথায় হয়, পৌষমেলা শান্তিনিকেতনে দেখা যায়, শান্তিনিকেতন, তো আমরা করব শান্তি নিকেতন, ঠিক আছে? শান্তিনিকেতনে দেখা যায় পৌষমেলা। আর নেক্সট প্রশ্ন আমাদের বলেছে ঝুমুর নাচ কোথায় দেখা যায়, আচ্ছা ঝুমুর নাচ দেখা যায় বাঁকুড়া দেব, বাঁকুড়া, তারপরে পুরুলিয়া, ঠিক আছে? পশ্চিম মেদিনীপুর ইত্যাদি জেলায়, পুরুলিয়া ইত্যাদি করে দিই ইত্যাদি, ওকে? ইত্যাদি জায়গায় কিন্তু আমি শর্টে লিখলাম, তোমরা পূর্ণ বাক্যে লিখবে ইত্যাদি জায়গায় দেখা যায়। তাহলে এই ছিল প্রশ্ন উত্তর, এগুলো ভালো করে নেবে, এছাড়াও অ্যাক্টিভিটিগুলো করবে, আর ভেতর থেকে অবশ্যই রিডিং যেটা পড়িয়েছি পুরোটা ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু ভেতর থেকে প্রশ্ন এলেও করতে পারবে, ওকে? আজকের জন্য এটুকু, নোটিফিকেশানটা অন রাখবে, তাহলে রেগুলার পড়া, সেকেন্ড ইউনিট টেস্টের প্রিপারেশান সমস্ত কিছু, ফার্স্ট ইউনিট টেস্টের নোট সমস্ত কিছু পেয়ে যাবে, ওকে? আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, যত বেশি লাইক শেয়ার করবে তোমাদের ক্লাসের ভিডিও তত বেশি আসবে। খুব ভালো থেকো, টাটা।